আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে বরেণ্য রাজনীতিতে হোসেন শহীদ সৌরভাদ্বীর সাহিত্যম পুরাণ বার্ষিকী উপলক্ষে রূপান্তর করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উন্মোচন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেটি জিয়রাবানের হাতে অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক। এরপর বাংলাদেশে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। 77 সালে নির্বিচারে সেনা অফিসার বিমান বাহিনীর অফিসারদেরকে হত্যা করা, কোন বিচার ছাড়া হত্যা করা। 2004 সালে 21 আগস্টের গ্রেনেড হামলা, 22 জন আওয়ামী লীগের নেতাকর্মী, 2 জন অজ্ঞাত পরিচয়, 500 জন আহত। আর সেই গ্রেনেড হামলার পর যেই বিচার বিভাগে তদন্ত করা হয়েছিল সেটার গাঁজাখুরি রিপোর্ট, আর পার্লামেন্টে দাঁড়িয়ে খালেদা জিয়াসহ তার সংসদ সদস্যদের হাস্যরস করা,